ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত সম্পর্কিত নিরাপত্তা ব্যবস্থাকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে প্রায় প্রতিনিয়ত ত্রিপুরা রাজ্যের দিকে দিকে অব্যাহত রয়েছে অবৈধভাবে ভিনদেশি নাগরিকদের আনাগোনা। তেলিয়ামুড়া তৃষাবাড়ি রেল স্টেশন চত্বর থেকে এক বিএসএফ ইন্টেলিজেন্সের হাতে সোমবার ফের আটক হলেন সাতজন বাংলাদেশি। এদের মধ্যে রয়েছেন তিনজন পুরুষ, তিনজন শিশু এবং এক মহিলা। জিআরপির ডিএসপি সৌমেন সরকার জানান, গোপন খবরের ভিত্তিতে আটক করা হয় এই সন্দেহভাজনদের। কোনো এক দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে তেলিয়ামুড়া থেকে ট্রেনে করে বেঙ্গালুরু যাওয়ার কথা ছিল তাদের। বর্তমানে জিআরপি থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদের। দুপুরবেলা আমাদের স্টাফ বিএসএফ এর সঙ্গে ডিউটি করছিল রেলওয়ে স্টেশনে, তখন ওরা স্টেশনে এসে ঢুকে সিটিং বেঞ্চে বসেছিল। তারপর তাদের সন্দেহ হলো পুলিশ এবং বিএসএফ পার্টি। তারপর তারা জিজ্ঞেস করলে তোরা বলল তারা বাড়ি বাংলাদেশ। তাদের মধ্যে তিনজন পুরুষ আছে, একজন মহিলা আর তিনজন বাচ্চা আছে। তাই তারা ওরা বললো যে তারা এখানে একজনের মাধ্যমে এসেছে, বর্ডার ক্রস করে এখানে তেলিয়ামুড়া স্টেশনে এনে দিয়েছে। বলেছে তারা বেঙ্গালোর যাবে, বেঙ্গালোর কোনো কাজের উদ্দেশ্যে যাবে আর কি। তো এই সময় আমরা ওদেরকে ধরলাম, এখন থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। এখন স্যার কটা নাগাদ এসেছে? ওটা মোটামুটি ধরুন তিনটা নাগাদ হবে। কিছুদিন পর তেলিয়ামুড়া সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বাংলাদেশি রোহিঙ্গাদের আটক হওয়ার খবরে তীব্র চাঞ্চল্য ছড়াচ্ছে জনমানসে। কাঁটাতারের বেড়াও সীমান্তের কঠোর নিরাপত্তা বলয় পেরিয়ে কিভাবে অবৈধভাবে বিদেশিরা প্রবেশ করছে ত্রিপুরায়, সাম্প্রতিক বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে জনগণের মনে বারবার উঠছে এই প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।